তিনিতে দেখিনি এত দিন হয়ে গেল আগুন পুরো বৈষ্করণ বা উনাকে জিজ্ঞাসা এরকম কিন্তু কিছু হয়নি শুধু আমরা কিছু ডাইরেক্ট মনিটক্সতে উনি বলেছেন যে ওনার উনাকে এটা ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে নিশ্চয়ই ফাঁসানোর জন্য করা হয়েছে এবং যেটা বলা হয় যে টেলিফোনের কনভারসেশন টেপ টেপ করে ওটাকে প্রকাশ করা একটা অপরাধ কিন্তু তার চেয়ে তো বড় অপরাধ হচ্ছে উনি বলছেন পিস্তল নিয়ে পলিশের নিচে পিস্তল নিয়ে ঘোরাতেন আমি রাজনীতি করা লোক আমি কিন্তু ভদ্রনা এবং অকথ ভাষায় গালাগাল করে যাচ্ছে অস্রাব্য ভাষায় মানে একটা ফেসবুকে দেখলাম একজন লিস্ট দিয়েছে কতবার উনি শুরুের বাচ্চা বলেছেন এবং কতবার অন্যান্য অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন একটা সবচেয়েতে বড় ব্যাপার যে উনি কোনো রাজনীতিবিদ যদি হতেন আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম যে রাজনীতিবিদ একটু মুখটা খারাপ গালাগালি করেন উনি একটা স্কুল বা কলেজের প্রিন্সিপাল এবং যে কলেজে নাকি সাতাইশ হাজার ছাত্রী আমার তো মাথা খারাপ হয়ে গেছে এবং তার ওই যে ম্যানেজমেন্ট কমিটিতে কতগুলো শকুন বসে আছে তারা সবাই ভর্তি ভর্তি বাণিজ্য করে এবং সেখানে বড় বড় নাম এসেছিল তার ভিতরে একজন ছিল হাসিনার প্রাক্তন মন্ত্রী এবং একতালের বামপন্থী রাজনীতিবিদ নাকি স্কুলের ম্যানেজমেন্ট কমিটির এমন কি মধু চাক ওখানে যে এত বড় বড় লোক সময় দিচ্ছেন একটা স্কুলের ম্যানেজমেন্ট কমিটিতে এটাই তো প্রশ্নবিদ্ধ হওয়া ব্যাপার এবং কি বলবেন ওই যে হাসিনার মুখ যদি দেখেন এর চেয়ে জঘন্য ভাষায় তো হাসিনা বক্তৃতা করেন একটা বক্তৃতা নিশ্চয় ইকবাল সোবহান চৌধুরী সে সামনে বসা মানে এত বড় সেজদার কালো দাগ কপালে চশমা পরে মুখ গম্ভীর করে বসে আছেন ইকবাল সোবহান চৌধুরী আরো অনেক লোকজন আর সেখানে শেখ হাসিনা খালেদা জিয়া সম্বন্ধে মন্তব্য করছেন যে খালেদা জিয়া তো আছেন তিনি একটা পরিচারিকা চেয়েছিলেন কাজের মেয়ে চেয়েছিলেন সেটা আমরা উনি চেয়েছেন আমরা দিয়েছি তবা তবা উনি যদি এখন অন্য কিছু চান সেটা তো দিতে পারবো না মানে একজন মহিলা প্রধানমন্ত্রী একজন সত্তর অর্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী মহিলা সম্পর্কে মন্তব্য করছেন অশ্লীল ভাবে তার মানে উনি যদি এখন পুরুষ মানুষ চান তার জেলখানায় সময় কাটানোর জন্য হাসিনা তার অপারগত জানাচ্ছেন এর চাইতে অশ্লীল মন্তব্য হতে পারে না এটা পৃথিবীর যে কোনো উন্নত দেশে যদি হতো বিলাত আমেরিকা কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া তো ওকে তো না জেহাল করে ফেলত ফ্যামিলিস্টরা আমাদের নারীবাদীরা কোথায় গেলেন এই যে খুশি কবির এই যে মুক্ত বেরুলো না যে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে বেআইনি ভাবে বিনা বিচারে জেল দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ মানে একটা হাস্যকর একটা অভিযোগ যে উনি এবং আরো নয় জন মিলে জিয়া আর ফারাজের দুই কোটি টাকা চুরি করতে চেয়েছিলেন তার মানে এক একজনের ভাগে পড়তো বিশ লক্ষ টাকা আরে বিশ লক্ষ টাকা দিয়ে তো ওখানে একটা বিয়ের গায়ে হলুদ হয় না বাংলাদেশে মানে বিশ লক্ষ টাকা হয়তো একটা সুট এবং মানে একটা লেহেঙ্গা বানাতেই চলে যায় বিশ লক্ষ টাকা দশ জন দশ ব্যক্তি তার ভেতরে ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল সিদ্দিকি একজন খুবই অনেস্ট বিদ্যান একজন খুবই ভালো ব্যক্তি আমার বন্ধু তিনি তাকেও সেখানে ঢুকানো হয়েছে এবং ওই মামলায় খালেদা জিয়াকে অবৈধভাবে জেল দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে চোদ্দ গ্রামের বাসে দেখি উনি পেট্রোল বোমা ছুড়েছিলেন খালেদা মানে কোনো কেসে যদি জামিন পেয়ে যায় ওই জিয়া অরফানাজের ভিটামিন পেলে ওই চোদ্দ গ্রামে বাসে খালেদা জিয়া পেট্রোল বোমা মেরেছেন এই মামলা তাকে আটকিয়ে দেবে মানে হাসিনা ওয়ান্টেড টু মেক শিওর শি ডাজ কাম আউট জেল থেকে না পারে তার সঙ্গে ওই অশ্লীল মন্তব্যটা না করলেও পারতেন সে অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের কোন বাপের বেটা বাপের বেটি বেরুলো না তাদের এই সৎ সাহসটা হলো না যে হাসিনাকে বলুক যে হাসিনা আপনি যেটা করছেন এটা একটা অশ্লীল তার চার পাঁচ দিন পরে আমার ফেসবুকে আমি পোস্টিং দিয়েছি যে এখনো সময় আছে ওর কবর থেকে লাশটা তুলে একটা নিরপেক্ষ পোস্টমর্টে করা হোক কেন যে ডাক্তার গুলো তার পোস্টমর্টে করেছে ওগুলো তো সব ডাকা চোট ডাকা জঘন্য চরিত্রের লোক তারা টাকা খেয়ে একটা হত্যা হত্যাকাণ্ডকে তারা আত্মহত্যা বলে চালিয়ে দিল আমি একাধিকবার বলেছি ওই ডাক্তার গুলোকে পিচ মোড়া দিয়ে বেঁধে একেবারে বেত মেরে মেরে শিকার করানো উচিত যে তোরা এই যে একটা মিথ্যা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছি ওদেরও ফাঁসি হওয়া উচিত ওই ডাক্তার গুলোর কেন হত্যার সহায়ক সহায়তা যে করে সেও হত্যাকারী তাদের সেকেন্ড ডিগ্রি মার্ডারে ফাঁসি দেওয়া উচিত এবং আনবীরকে তো বটেই তা তো অ্যারেস্ট করা হয়নি রিমান্ডেও নেওয়া হয়নি কিচ্ছু করা হয়নি তো আনবির হাজার হাজার কোটি টাকার মালিক বসুন্ধরা হাজার হাজার একর জমি তারা অবৈধভাবে দখল করে বসে আছে এবং এরা আওয়ামী লীগেরও বন্ধু বিএনপিরও বন্ধু জাতীয় পার্টিরও বন্ধু যে পার্টি ক্ষমতায় আসুক তারা ওই চাদা ছাড়া চলবে না এবং চাদা দেওয়ার জন্য একটা বড় চাদা দেওয়ার হাত হচ্ছে বসুন্ধরার সালমান রহমান এই ধরনের লোকগুলো তো সব সরকারের আমলেই বলে হলুদ বা লবণের মতো একটা মশলা হলুদ যেমন সব তরকারিতে লাগে লবণ যেমন সব তরকারিতে ব্যবহার করা হয় যখন যে সরকার আসবে চলে যাবে। এদিক আমি ওই যে বিউটি সিনেমার মালিক ছিলেন আব্দুল খালেক এখনো বোধহয় বেঁচে আছে তার একটা কথা আমার খুব ভালো লেগেছে উনি বলতেন দেখেন আমার একটা নীতি আছে যখন যে যে দলের সরকার যে দল ক্ষমতায় থাকে আমি সেই দল করি এক সময় আওয়ামী লীগ করতাম পরে বিএনপি করেছি পরে জাতীয় পার্টি করেছি আবার আবার বিএনপি করেছি আওয়ামী লীগ করেছি আমার একটা নীতি আছে তা অশিক্ষিত চোর অশিক্ষিত লোক কি বলতে হয় বুঝতে পারেনি সে বলেই দিয়েছে যে আমার একটা নীতি আছে আর যখন সরকার যে দল সরকারে থাকে আমি সেই দল করি তো আনবীর এবং সালমান এদেরও তো একই জিনিস এবং এই যে আপনার এই সাহেব বলেন আর এই যে মহিলা হেলেনা সব জায়গায় ছবি দেখা মানে কি এরশাদের সঙ্গে ছবি খালদার সঙ্গে ছবি হাসিনার সঙ্গে ছবি যখন যে দল আসবে লবণের মতো বা হলুদের মতো কাজে লেগে যাবে শখ করে একটা ছবি তুলে রেখে দিলো আর কি তো আমরা যে জিনিসটা দেখেছি যে আবার আমি রেখে যে মনিয়ার পোস্টমর্টেম রিপোর্ট একটা রিপোর্টে এসেছে যে মুনিয়া প্রেগনেন্ট ছিল তখন তো সেই ক্ষেত্রে এই জিনিসটাও অনেক লুকানোর চেষ্টা করা হয়েছে বা হচ্ছে এখনো এখনো এটাকে কনফিউশনের মধ্যে রাখা হয়েছে বাট এটা নিশ্চিত যে সে প্রেগনেন্ট ছিল ছয় মাসে প্রেগনেন্ট ছিল ছয় সপ্তাহে প্রেগনেন্ট ছিল এরকম কনফার্ম করেছে ওদের লয়ার বা ওর বোন

দড়িতে টাঙ্গিয়ে হত্যা করে তাকে দড়িতে টাঙ্গিয়ে তোলা হয়েছে তার পায়ের কাছে টেবিল ছিল। সুতরাং তার রিচের ভিতরে পা কোন জাগার জায়গা থাকলে কেউ আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা করার সময় পরেই তার ইনস্টিংটিভলি সে চেষ্টা করে কোন জায়গায় পা দিয়ে দাঁড়ানো তো সে চেষ্টা করলে তো দাঁড়াতে পারতো